এক্স্যাম্পল আপনার দেশে চার চার আপিলের আপনার মিলিয়ন যদি বেড়া করছেন, তো সাকিব যখন থাকে না বা যখন একটা সিচুয়েশন থাকে যখন আপনাকে লিড করতে হয়, তখন কি আপনার প্ল্যানটা ডিফারেন্ট হয়, মানে অ্যাটাকিং প্ল্যান হয় নাকি আপনি আপনার প্ল্যানে থাকেন? না আসলে সত্যি কথা বলতে কি, যে আরেকজনেরটা তো আমি করতে পারবো না বা আরেকজন আমারটা করতে পারবে না, আমি আমার প্ল্যানেই থাকি। বাট আপনি যখন সাকিব ভাই থাকুক আর না থাকুক, আমার সাথে আরও স্পিনাররা আছে। আসলে গেম বাই গেম প্ল্যানটা এরকমই হয় যে কেউ হয়তো বা উইকেট নিবে, কেউ হচ্ছে যে রানটা কন্টেন করবে, তো আসলে এমনটাই হয়। তো হয়তোবা আমি যদি রান কন্টেন করতাম হয়তো বা মিরাজ উইকেট পাইতো বা নাইন উইকেট পাইতো, জিনিসটা এরকম আর কি। তো ওভারঅল আমরা সবাই যে থাকুক আর না থাকুক আমরা ভালো খেলতেছি কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। না অবশ্যই আপনি বড় টিমকে হারানোর একটা মজাই আলাদা, এখনও জিতি নাই বাট আমরা ইনশাল্লাহ আমরা মানে সর্বোচ্চ যার জন্য সর্বোচ্চ ট্রাই করতেছি বা করবো, কালকেও করবো ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হয় যে একটা বড় টিমকে যখন হারানো যায় নিজেদের কনফিডেন্স থেকে শুরু করে, আমাদের দেশের যেগুলো প্লেয়াররা এখন খেলতেছে তাদের কনফিডেন্স থেকে শুরু করে, আসলে একটা টিম চেঞ্জিংয়ের একটা মানে আভাস থাকে আর কি। তো আসলে আমরা যেটা আমাদের প্ল্যান যেটা, যে আমরা আসলে ফার্স্ট আমরা এটা চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট ম্যাচ, তো আমরা চাই যে পুরো বছরটা আমরা ওই কনফিডেন্স নিয়ে যেন খেলতে পারি। হোয়াট এভার আমরা কয়টা ম্যাচ জিতবো বা জিতবো না জানি না, বাট বাংলাদেশকে যেন আমরা ভালো কিছু একটা দিতে পারি। টার্গেট তো আসলে আমি মুখ দিয়ে বললাম আর হয়ে গেল এরকম কোনো কিছু না। আসলে অনেক সময় দেখা যাচ্ছে প্রত্যেকটা টিমেরই গোল থাকে বা পার্সোনাল প্লেয়ারদের গোল থাকে, তো আছে এরকম মানে টার্গেট তো থাকে যে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আমরা টেস্ট টিম যদি এখন কিছু না হোক তিন চার বা পাঁচ এর মধ্যে আসতে পারি, আসলে এটা আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া থাকবে। আফসোস তো সবারই থাকে, আমারও আফসোস আছে। তো কালকে তো টিম দিছে আপনি মনে হয় দেখছেন, তো আসলে আমি এইটা এটা নিয়ে আমি কথা বলতে চাই না। আসলে আপনি এক্সপেক্ট যদি করেন, কালকে যখন আমাদের ব্যাটসম্যানরা খেলতেছিল অবশ্যই উইকেট অতটা ভালো ছিল না, বাট আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো হ্যান্ডেল করছে। বাট সকালে যখন খেলছে তখনও কিন্তু এতটা ইয়ে মনে হচ্ছিলো না। তো আমার কাছে মনে হয় যে আমাদের বোলাররা অনেক দুর্দান্ত, আলহামদুলিল্লাহ খুব ভালো বলিং করছে, যেটা আর আর্লি তাদের যে ভালো বড় ব্যাটসম্যানগুলো তাদের উইকেটগুলো যাওয়ার জন্য হয়তো বা তারা এই প্রেশারে পড়ছে। আসলে উইকেট আমি বলবো না যে উইকেট খুব খারাপ। না ওভারঅল দেখতে গেলে যে ক্যাপ্টেন সে ভালো, সে ডিসিশন নিতে পারে, হ্যাঁ তো অনেক ডিসিশনই সে নেয়। বাট যেখানে আটকে যায় হয়তো আমাদের অনেক সিনিয়র ক্রিকেট আছে, মুশফিক আছে, সৌরভ আছে, ইভেন আমার কাছেও বলে, তো সবাই যে যেখানে আটকে যায় সেখানে আমরা হেল্প করার চেষ্টা করি। আর এ বাদে তার তো একটা নলেজ আছেই, সে আজ পাঁচ ছয় বছর ধরে খেলতেছে, অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেট তার মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে একটা ওয়ে তার মধ্যে আছে, তো আমার কাছে মনে হয় যে সে খারাপ না, ও ভালো আছে। আবহাওয়ার কথা আমি বলতে পারবো না যেহেতু আমি ওয়ার্ল্ড কাপে আমি ছিলাম না, তো আমি যখন আসছি বা আমার যে টিমমেটগুলো আমরা সবাই চেষ্টা করছি যে আমরা এক হয়ে থাকার জন্য বা সবাই সবার সাথে যেন কমিউনিকেশনটা ঠিক থাকে এবং সবাই সবাইকে বোঝে চেনে, তো এটাই আর কি। তো আমার কাছে আলহামদুলিল্লাহ খারাপ না। আমি যে ভাই বললো না একটু আগে যে নয় বছর খেলছি,
তো হয়তো বা ওদের মধ্যে ট্রাস্ট ছিল, হয়তো বা আমি একটা কোনো সেট আপ করে হয়তো বা আউট করতে পারবো, আলহামদুলিল্লাহ হয়েছে আর কি, এমন কিছু। আচ্ছা